ওগো আজ আমি পর হয়ে গেছি, ওগো আজ আমি পর হয়ে গেছি, তুমি পর দিয়া ফোন করেছ, হাতে হচ্ছে যে করোনা বাড়াবাড়ি, হাতে হচ্ছে যে করোনা বাড়াবাড়ি, ভাতারকে ভুলে দিয়েছ, ভাতারকে ভুলে দিয়েছ, ওগো আজ আমি পর হয়ে গেছি, তুমি পড়তে আপন করছ, ঘাটে হচ্ছে দেরি করোনা বাড়াবাড়ি, ঘাটে হচ্ছে দেরি করোনা বাড়াবাড়ি, ভাতারকে ভুলে দিয়েছ, ভাতারকে ভুলে দিয়েছ, ভাতারকে ভুলে দিয়ে। এইটা আমার জীবন, এইটা আমার প্রাণ, এইটা আমার সব। তুমি চলে গেছো বা কি হয়েছে, তুমি কি মনে করছো, তুমি চলে গেছো বলে কি আমি তোমার স্মৃতি নিয়ে থাকবো? তোমরা কি মনে করছো, আমাদের গিন্নি মারা গেছে? মারা যায় না গো দাদা, বেঁচে আছে। তবে থেকেও নি, আমার সব থেকে বড় শত্রু কে জানো, আমার সব থেকে বড় শত্রু হচ্ছে এই টিকটক শর্ট ভিডিও। এই ভিডিওর জন্য এই সকালবেলা চলে এইছি ঘাটে, ঘাট খুলে ঘষতে চলে এইছি, এই ঘষতে ঘষতে যদি কোনো ভুল হয়ে থাকে আমার দোয়া খেয়ে দেবে, আমার দোয়া খেয়ে দেবে, সারাদিন ও ফ্লিপকার্টে অর্ডার করবে, ছোট ছোট মাল পড়বে আর ফেলে দেবে আমার মুখে, আমি নিয়ে এসে কুত্তার মতন খালি মাজবো। তোমরা ভাবছো যে এইগুলো কেন আমার হাতে আছে দাদা গো এই দুঃখে? তবে তোমরা কি মনে করেছো, অত সহজে অধম হার মানবে না, তবে আজকের গেলে দাদা দেবে। তোমরা ভাবছো কি দেবে, আজকের গেলে আমার ঢুকিয়ে দেবে। এসো বন্ধু আমার পাশে, তোমার কোন টাইমের জ্ঞান আছে? কেন বলো দিনি, আমার টাইমের জ্ঞান নেই, বারোটায় আসার কথা নয়, বারোটা দশ হাতে দশ মিনিটের জন্য যায় আসে কি? তোমার যেটা আনতে বলেছিলাম হ্যাঁ তুমি এনেছো? আরে এনেছি মানে মাল মার্কেটিং করে নিয়ে আসি। আমি জানি তোমার সময়ের জ্ঞান কম থাকতে পারে, কিন্তু টাইম মেইনটেইন করতে তুমি একটু ভুল করছো না। এই দূরে দূরে থাকলে হয়, কাছে না এলে হবে? আরে ওচি দিয়ে দেখে ফেলে। আরে দেখি দেখবে, আরে কি দেখবে, আরে আমাদের শর্ট ভিডিও দেখবে না, দেখবে না? আতা গাছে তোতা বাকি ডালিম গাছে মো, আর কুত্তার বাচ্চা আমার বাড়ি করে ঘেউ ঘেউ। তাহলে আমি কুত্তা? তোমার হাকে আমি তোমার বউ তুমি স্বামী। দাদা গো আমি নিজেই বলতে পারি না আমি এই বাড়ি কি। তোমার হাতে থাকি আমি তোমার বউ তুমি স্বামী, দেবে না বোঝাতে দিলে না, তুমি বুঝিলে না বোঝাতে দিলে না, আমাকে সরিয়ে রেখেছ, ভাতারকে ভুলে দিয়েছ, ভাতারকে ভুলে দিয়েছ। তোমার কথা শুনতে গিয়ে আমার বিরাট ভুল হয়ে গেছে। ভুল মানে? হ্যাঁ তো ভুল হবে না, কি করেছিস তুমি? ঘষতে বলেছো, ঘষতে ঘষতে সে ভুল হয়ে গেছে, আমি তোমার বলে বোঝাতে পারবো না, আমি তোমার দেখাচ্ছি, তুমি দেখে নাও। হ্যাঁ দেখি। আরে আমার কি দেখাবে, দেখে নাও, দেখে নাও। এই যে একটা মাল দুটো হয়ে গেছে, আমি তোর কে, আমি তোর কে, আমি জানি। তুই কি জানিস কি? তুমি আমার স্বামী। আমি যে আমার স্বামী মানে সংসারের সমস্ত কাজ আমি জানি, তাই আজ থেকে তুমি আমার স্বামী। কি আছে? এ সর, এ সর, এ সর, 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 কি আছে কি? আরে আরে শর্ট ভিডিও হবে সর,
আমার বাড়ি থেকে আমি শুনে যাবো শর্ট ভিডিও করি। হ্যাঁ শর্ট ভিডিও হবে। কার সঙ্গে করবি? আরে ওই তো, হ্যাঁ ওই আমার বয়স নিয়ে তুই শর্ট ভিডিও করবি? এই আমি তোর হাত জোড় করে বলছি যে আমি একটা বার চান্স দেখ, আমি করতে পারবো, আমি করতে পারবো, করতে পারবো। একা মারে না, হয়তো করবো তো বলতেছি তো। শালা বোকা নাকি, শর্ট ভিডিও করে মাথা পাগড়ি বেঁধে। হয়তো করবো, আমি করবো, আমি করবো, আমি করবো। তোর দ্বারা হবে না, আমি বলতেছি তো আমি করতে পারবো, আমি করতে পারবো। এই শোনো, হ্যাঁ তুমি কি ভিডিও করবে, তুমি ক্যামেরা ধরবে? আমি পারবো বলতেছি তো, একটা বার আমার সুযোগ দেয়, পারবো, আমি পারবো। তুমি করবে? হ্যাঁ পারবো। আরে কুদ্দুস, ওকে একবার সুযোগ দিয়ে দেখো না। হ্যাঁ পারবে? হ্যাঁ পারবো। ঠিক বলতেছি। কি করতে হবে, কি করতে হবে? এই একটা গান হবে, হ্যাঁ খালি গানের তালে তালে হাত পা নাচাবে। নাচবো না, কম্পোজটা, কম্পোজ ভিউজ ভিউজ তার, হ্যাঁ ভিউজটা ধরে পারে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নে 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 নে, রোল ক্যামেরা অ্যাকশন বল নে কুদ্দুস। হ্যাঁ না, তুমি রেডি? তুমি কি বলে মনে আছে তো? হ্যাঁ কি? রোল ক্যামেরা অ্যাকশন। তাহলে রেডি? হ্যাঁ রেডি। রোল ক্যামেরা অ্যাকশন। উড়নি উড়াই উড়াই তোর কোমর তলায় দলাই, চলেছি সকল সোনা আমি হয়ে যাই দিবানা। আরে এই 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 থাম থাম, শালা তুমি কি বলবি? জানা আছে তাহলে সেটা ভিতরে আছে? ও অবশ্যই আছে, খুলে ফেলো, খুলে ফেলো। যত ছোট পড়বে তত ভিউজ, আরো ছোট পড়লে আরো ভিউ। তাহলে কাজ কর, কি তুই একটা কাজ কর, কি কিছু না পইরে তোল। কেন হবে না, তোর সব হয় না? ও তাহলে কত রেডি তো? হ্যাঁ রেডি, দাঁড়াও। রোল ক্যামেরা অ্যাকশন। ও বাবা, এই সারা ধানের জমি রুইতে তোর চুলের গোড়া সব হালকা করতেছে রে। শালা এক জায়গায় কতবার হেড দিবি রে? এই শালা এটা হেড দিচ্ছে কোথা, কম্পোজ হচ্ছে তো বাবা। ওটা কম্পোজ? মাথা যন্ত্রণা করতে রে বাবা, আমি বুঝতে পারিনি, আমি মনে করি হেড দিচ্ছে এক জায়গায়। আচ্ছা আমার দ্বারা হবে না, এখান থেকে চলে যাচ্ছি। তারপরে তোর একটা হাত জোড় করে বলবো, তোরা তো শর্ট ভিডিও সবসময় করিস, আমার কথা মতন একবার তুই আমার সঙ্গে শর্ট ভিডিও করে দেখ, হেভি হবে। এই ভাই, হ্যাঁ তুই বলতো, এই তুই আমার সঙ্গে শর্ট ভিডিও করছিলি না মারার জন্য এটা করছিলি? এই যে শর্ট ভিডিও ঠিক আছে, বল কি করতে হবে। আমি একটা গান গাইবো, হ্যাঁ সেই গানটা তুই গাইবি, গাওয়ার পরে আমি গাইবো, হ্যাঁ ওই গানটা যাবো পরে যা। আয় শালা, আজকে দেখবো এই বোকার বুদ্ধি বড় না হলো বিদ্যা বড়। ওরা আজ কত কামর খেয়ে নেয়। এই তুই কি কুমার শানু আমার জালায় পাইলেছে? এই মান্নাতে মরে গেলে গজমে জালা গান, কি গান গাইবি তুই? ধর রেডি তো? হ্যাঁ রেডি, আমি যেটা গাইবো সেটা কিন্তু ভালো হবে। ঠিক আছে, এই যে রোল ক্যামেরা অ্যাকশনটা করো। রোল ক্যামেরা অ্যাকশন। তোমার মতলব ছিল শর্ট ভিডিও করে না, তোমার মতলব ছিল কুদ্দুসকে মারার। তুই বলো
তুমি বলো। আমি ওর মারবার প্ল্যান করেছি। হ্যাঁ মারবার প্ল্যান করছো। কি হচ্ছে? মারার প্ল্যান করছো? ও আমি মারবার প্ল্যান করেছি। হ্যাঁ এই আমার বাড়িতে তুই আমার সঙ্গে এত বড় বড় কথা বলছিস। অবশ্যই আমি তাহলে চলে যাব। ও যাবে কোথায়? হ্যাঁ যাওয়ার হলে এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে। ঠিক বলছো। আমি চলে যাব। আমি থাকব। তুই কুদ্দির সঙ্গে থাকবি? অবশ্যই। ঠিক আছে ভালো আছে। তুই যখন কুদ্দির সঙ্গে কুদ্রুচ্ছিস আমি ওরকম একটা কলকাতা গিয়ে ধরে নিয়ে আসবো। এই যা তো এই যাব যা সব শুধু খালি একটা কথাই বলবো। আজ আমি কাঁদছি কাল তুইও কাঁদবি রে। কথাটা মনে রাখিলে ওয়েলকাম। সত্যি কথা বলতে বর্তমানে না এত মেয়ের ক্রাইসিস, কলকাতা গোটা ধরেছি সকাল থেকে একটা মেয়ে খুঁজে পাইনি। তবে ওই একটা গলি বাকি আছে, ওই গলিটা দেখবো যদি না আজকের মেয়ে পেয়েছি স্টেশনে রাত্রকা কাটাবো আর কালকে সকালবেলা বইয়ের দুটো হাত হাতে বাড়ি ধরে আর থাকবো। দেখি যাই দেখি ওই জায়গাটা যদি কোনো মেয়ে পায়, যদি কপালে লেগে যায়। যা স্বরূপ চরাং চলে যা। নমস্কার নমস্কার নমস্কার। আসলু 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 কি করবো? আসলু মানে কি? আসলু 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 মানে আমি যাবো আমি যাবো আমি যাবো। নমস্কার নমস্কার। ও বাবা নমস্কার করেছি বলে আসলু বলে আদা অসন বলে চপক চুমকে নমস্কার নমস্কার নমস্কার। ইয়ে কি ধরনের বলো না, যতবার নমস্কার বলতে কাবাট কাবাট চুম খাচ্ছে। যাই পারে হগে একটা কথা বলবো কুসুলু। হ্যাঁ কোষা কোষি আর কোথায় পাচ্ছ মা? আই তো বুঝলু আসলু ইয়াকু ইয়াকু। আমার বিয়ে করবে? আমার বিয়ে করবে? কি বলে আকুলু ফাকুলু মাগুলু তুমি শর্মা চাকুলু রোড়ে পড়েছে এত যদি কুলু কুলু করে আই কুলকুলু করে বাজে। ও বাবা তুমি আমার বাড়ি যাবে? আকুলু আকুচু একই কুলু রোড়ে পড়েছে এত কুলু কোথায় ছিল বলতে পারে? যাই পারে কুলু বলুক আর ফুলু বলুক আর মুলু বলুক ওর বুঝতে পারে যে মোটামুটি বাড়ি নিয়ে ব্যথা করতে হবে। যাই দেখি। হ্যাঁ আয় কি বাড়ি শোনো না কুফু করুনি আর কুফু আমি বুঝতে পারতিস না মা তুই ধর মা বলছি আর কুফু করিনি। আমার বাড়ি যাবে? হামকো হামকো সাদি কারেগা সাদি কারেগা তুই যত কুকু করবি আমিও কুকু করবো অত সহজ নয় রে হার মানবনি। আয় কি বলি শোনো কু আমি কি বলি শোনো তোমার মুখ কাউকে দেখতে দেব না।
একটা বোঝা ছিঁড়ি 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 তুমি যেন কাছের গায়ে হেলা নিলে শুয়ে পড়েছো। তা কেমন করে বসবো? সরে এসো বসার আটটাতে কাছে। এই দেখো না, এইরকম ভাবে আনলে বসতে হবে। অসুর খাতো গাঠ আমি পারবো তো ওরকম করে বসতে? আর একটা দেখি। হ্যাঁ ঠিক আছে, প্রচুর চিন্তায় আছে। ঠিক আছে দেখ, ওটা কি লজ্জা পেয়েছো? আমি ভূত চাচ্ছি। ও ভূত, নিরাকার না আকারে? আচ্ছা ঠিক আছে। হোমে লাগে না, যোগ্যে লাগে না, তুই বেরো। আর হোমে লাগে না, কার যোগ্যে লাগে না? আর তুই কার ধরে এনেছিস? ওই দা, তুই কুদ্দুসের না কুদ্রুচ্ছি, আমি কুদ্রু নেই যে অন্য কুদ্রু। তুই কুদরি ধরে আনিছিস? হ্যাঁ, বিয়ে করিস তো? এই যাবি না, এই যাবি না। কি আছে ওরকম করলি? তুই আর মেয়ে পেলি না, আমার মা ধরে আনিছিস। আর নিয়ে যে আমার মাকে ধরে এনেছে। ওই তো তোমার মা। তোমার মা না একটু টিকটক করব? মা গো মা, আর গতের ভিতরে ঢুকে দে শুয়ার বাচ্চা। বেঁচে বেঁচে কোথায় হাতটা মেরিয়ে দিদে? তোমার মা বোনের যদি ওই জায়গায় পড়তো তাহলে তোমার কত ধারা লাগতো? কলি কালে নতুন লীলা দেখবো কত বলবা, আর বউকে ছেড়ে মাকে নিয়ে কাটালো পাইরা। একদম উল্টো পাল্টা কথা বলবে? কলি কালে নতুন লীলা, কলি কালে নতুন লীলা দেখবো কত বলবা, বউকে ছেড়ে মাকে নিয়ে, বউকে ছেড়ে মাকে নিয়ে কাটালো পাইরা। যদি এমন ছিঁড়ে দেবো ওরে জানোয়া, যদি এমন ছিঁড়ে দেবো ওরে জানোয়া, এর কথা দাও না ছেড়ে হবো মা। তোর দুটো পায়ে ধরে বলতেছি, ওই কুসু কুসু করে বুঝতে পারিনি, সামনে ধরে নিয়েছে আর কুসু করুনি, অনেক কবার করেছে আর মোটে করুনি। কথাই বলে লাইক কমেন্ট পাওয়ার আশায় এরা শরীর দেয় ভাড়ায়। এদের কথা দাও না ছেড়ে হবো। আরে তোরা যে এই টিকটক টিকটক করছিস জানিস কি, এই টিকটকের জন্য তোদের মতন কত ছেলেরা এই দেশ ছেড়ে চলে যাবে। না রে ভাই না, তুই ঠিক কথা বলেছিস, তোরা ঠিক কথা বলেছিস। আমরা যে টিকটক ফেসবুক নিয়ে করছি কয়েকটা কমন বা লাইক পাওয়ার আশায়, একবারও ভেবে দেখিনি। আমাদের এই জন্মভূমিটাকে আমরা দেশ করে শেষ করে দিচ্ছি, বঙ্গ নারীদের বঙ্গময় ছোট ছোট পোশাক পরিয়ে আমরা দেশটাকে শেষ করে দিয়েছি। সত্যি ভাই, আমার নিজের ভুল আমি নিজে বুঝতে পেরেছি। যদি পারিস তোর এই দাদা হিসাবে তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস, ক্ষমা করে। আমি তোর ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। যাওয়ার সময় তুই আর একটা বার টিকটক করে দে। কত তুমি চেয়েও না, তোমার লজ্জা করছে না আমার মাকে নিয়ে এসব করতে? জানোয়ারের বাচ্চা, জানোয়ারের বাচ্চা ও নয়, জানোয়ারের বাচ্চা তুই। আজ শুধুমাত্র তোর জন্য, আর শুধুমাত্র তোর জন্য আমি এরকম পোশাক পরতে বাধ্য হয়েছি। আমি আর যাবাই, এটা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, আর তোকে আজকে এইভাবে আমি শিক্ষা দিলাম। ছি 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 ছি, আজকে আমাকে ঘেন্না হয়, ঘেন্না হয় তুই আমার মেয়ে বলে।
এই কটি এই করবেন সন্তানের জন্ম। একটা কথা মনে রাখবি, যেদিন আমি দেখবো যে তুই স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছিস সেই দিন আমি তোদের বাড়িতে আসবো, এই কথাটা মনে রাখবি। একটা কথা আছে কি জানো, ভাবিও করিও কাজ করিও ভাবে না, তোমার মেয়েকে একবার ভেবে দেখেছে? এই ছোট পোশাক পরতে 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 এত ছোট হয়ে গেছে যে নিজের সন্তানও মোবাইল খুলতে ভয় পায়। না জানি মায়ের নখন্য জখন্য নোংরা পোশাকটা এই মোবাইলের সামনে আসে। আমার সভ্য সমাজের মানুষ, আমাদের কাছে আমি হাজার করে বলছি, একটাই কথা বলতে চাচ্ছি, এই সোনার বাংলাকে আমরা কেউ কুলঙ্কিত করবেন না গো, এই সোনার বাংলাকে আমরা কেউ কুলঙ্কিত করবেন না। আর তুই জেনে রাখ, আমার মতো এরকম অনেক বাঘ আসছে, শুধুমাত্র তোর মেয়ে তোর মতো মেয়ে জন্ম দিয়ে আজকে তোর মতো প্রতি ঘরে ঘরে এরকম বাড়ির বইরা এরকমভাবে টিকটক করছে, আর এরকমভাবে কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে। যেদিন তুই ভালো হতে পারবি সেই দিন আমাকে ডাকিস, আজ আমি চললাম। দেখলে তো রিয়া, সভ্য সমাজটা আজকে তোমাকে কোথায় ফেলে দিয়েছে? একের পর তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে। এই তবে তুমি ভয় পেও না, আমি তোমাকে ছেড়ে যাবো না গো, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাবো না। জব তক না মিলে আজ কি নজর, জব তক না মিলে আজ কি নজর, দিদা জব তক না মিলে আশিকি নজর, জব তক না মিলে আশিকি নজর, দিদা দুলা রহতা হে, দুনিয়া সে দিল বরকা।